देखो ना जो भी जानता है बोल दे वेट আমরা আমরা কোনো ফাঁদে পা দিচ্ছি না তো মনীষ শুভম ডু হোয়াট এভার জাস্ট মেক হিম টক ওয়ে শুন হ্যান্ড মি আ পিস অফ পেপার এন্ড পেন্স ये क्या है कुनाल चार একটা টেবিল তার মধ্যে এতগুলো সংখ্যা আবার তার মধ্যে এতগুলো সংকেত এগুলো কিছুই না এটা তো একটা সিকোয়েন্স সত্যব্রত ভাই দেখ তো আটকাচ্ছে মাথায় রাখবি সবাই লাল আর নীল দুটোকে যোগ করে যেন 177 বের লালগুলো ক্যালকুলেট করলে আসছে 177 হ্যাঁ নীলগুলো ক্যালকুলেট করলেও আসছে 177 একটা জিনিস লক্ষ্য কর তোরাও দেখ এটা কিন্তু মনে হচ্ছে কোনো ভুল বিশ্বাস কর হাতের কাছে যদি থাকতো এখন বাঁচতে পারতো না কি লেভেলের টুপি পরালো আমাদেরকে আজকে আমার একটা জায়গাতেই খুব ডিসঅ্যাপয়েন্টিং লাগছে যে সবকিছু আমাদের সামনে হলো বাট দাঁড়িয়ে থেকেও আমরা কিচ্ছু করতে পারলাম না ভাই কি লেভেলের বোকা বানালো আমাদের বলছি তোরা একবার পেপারটা ভালো করে দেখ তো মনে হচ্ছে আমরা ক্যালকুলেশনস কোথাও একটা ভুল করেছি এই একটা খাতা দে তো এই দেখ এই চিহ্নটার জন্যই যত ক্যাচাল হওয়ার এখন হলো হায় ভগবান এই চিহ্নটার মানে মানে বুঝতে পারছিস তোরা প্যারালেল সাইন এইভাবে ধর আমরা যে রুমটা পেয়েছিলাম 354 তার পাশে প্যারালেল সাইন আছে তার মানে সেই রুমের উল্টো দিকের রুমে অ্যাটাকটা হতো আর আমরা এই ছোট্ট মিসক্যালকুলেশনটা করলাম যার কারণে আজকে এত বড় ক্ষতি হয়ে গেল আজকে এই দিনটা ওদেরকে দেখতে হলো শিট তোমরা আবার তাড়াহুড়ো করলো আবার একটা ভুল হলো
পরপর এরকম ভুল করতে থাকে, এই জিনিসটা কোনোদিনই থামবে না, আর আমরা কোনো সুরাহাও করতে পারব না। দেখ এখন এই চিহ্ন নাম্বার যা আছে সেগুলো ছাড়, যেটা হওয়ার সেটা হয়ে গেছে, ঠিক আছে? এখন আমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা ভিক্টিমের রুমে আরেকবার গিয়ে আরেকবার একটুখানি খুঁচিয়ে দেখা, নতুন যে কোনো রকমের ক্লু হোক, যাই পাবো না কেন একটু হলেও আমাদেরকে হেল্প করবে। শোন আমার একটা জিনিস খটকা লাগছে মাথায়, জানিস তুই জোরিয়া কিলারের নাম শুনেছিস? সে কিন্তু লোকেদের রাশিফল এবং রাশিফলের আন্ডারে যে মাসগুলো পড়ে সেই অনুযায়ী লোকদের ভুল করত। তো তুই একটা কাজ করতো, যে দশজন ভিক্টিম আছে তাদের নামগুলো একবার খাতায় লিখতো। বেশ নে শোন, তুই নামগুলো লেখ, আমাদের নামগুলো বলছি। আচ্ছা তাহলে প্রথম হচ্ছে সুমন, তারপরে আসছে ইয়াশ, তারপরে আসছে রোহান, তারপরে আসছে তুষার, নেক্সট অভিষেক, এরপর তন্ময়, এরপর আমিন, তারপর অমিত, তারপর ব্রতিন, এবং সবশেষে আমাদের আরেক অভিষেক। এইবারে তুই যেটা কর সেটা হচ্ছে প্রত্যেকটা নামে প্রথম লেটারটাকে একবার আলাদা করে লিখ। ঠিক আছে। এই লেটারগুলো একবার ঠিক করে সাজিয়ে দেখ দেখি। যা বাবা, এটা কি ছিল? বিশ্বাস কর তোরা যতটা অবাক হয়েছিস আমি ঠিক ততটাই তাজ্জব বনে গেছি। আমি এটা আশা করিনি। তোদেরকে এতদিন ধরে আমি একটা কথা লুকিয়েছিলাম, আমার মনে হয় এই সিচুয়েশনে দাঁড়িয়ে সেগুলো তোদেরকে বলে দেওয়া ভালো উচিত। তোরা কোনদিন প্রশ্ন করেছিস সত্যব্রত কেন একা থাকে, কেন কোনো বন্ধু নেই, কেন ও চুপচাপ থাকে? ব্যাপারটা হলো ওর শৈশবটা আর অন্য সাধারণ বাচ্চাদের মতো কাটেনি, কেটেছে খুব কষ্টে। স্কুলে ওকে কেউ পাত্তা দিত না, ও কেউ কথা শুনতো না, কেউ ভালো বন্ধু ছিল না, ওকে নিয়ে ঠাট্টা করতো, ইয়ার্কি করতো, মারতো, অত্যাচার করতো। বন্ধুরা তো ছিলই,
তারপরে মা বাবা সব সময় একটা ছোট্ট ছেলেকে প্রেসারাইজ করা হতো ক্লাসে টপ করার জন্য। প্রত্যেকটা মা বাবার এক্সপেকটেশন থাকে, কিন্তু মেন্টাল স্ট্রেস এটা কজনই বা বোঝে। কলেজেও তাই, কলেজে যখন নতুন এলো পরিবারকে ছেড়ে যখন একটা নতুন জায়গা বন্ধু বানাতে চেয়েছিল সবাই ওকে দূরে ঠেলে দিয়েছে। একটা গ্রুপের মধ্যে যখন কথাবার্তা হতো ও ঢুকতে যেত ওকে বের করে দেওয়া হতো, ওকে লোকের সামনে অপমান করা হতো। যখন একটা গ্রুপ বা কোনো দল একটা ডিসিশন নিচ্ছে ওর সেখানে কোনো ইখতিয়ার ছিল না পার্টিসিপেট করার, ওর কোনো সে ছিল না, ওখানে কোনো ওপিনিয়ন ম্যাটার করতো না। তার উপরে কদিন আগে ডিপার্টমেন্টের সামনে ওকে নিয়ে গিয়ে প্রত্যেকটা ফ্যাকাল্টির সামনে ওকে অপমান করা হয়। এত কিছু একটা মানুষ নিজে হাতে নিজে সহ্য করবে কি করে? ওই কারণে এমন একটা মানুষ দরকার হয় যাকে সব দুঃখ কষ্টগুলো ভাগ করে নেওয়া যায়। তাই আমার মনে হয় এইসব কারণগুলোর জন্য ওর মাথায় এই চিন্তাটা এসেছে যে অন্যদেরকে ক্ষতি করি, অন্যদেরকে আঘাত করি, আমি খুশি পাবো, আমি আনন্দ পাবো। And I'm damn sure এই traumatic situations এর জন্য ওর মাথায় অন্যদের প্রতি একটা destructive চিন্তা ভাবনা এসেছে। জানিস তো, এই জন্যই হয়তো বলে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে। দেখ, একটা ব্যাপার হচ্ছে তুই যেহেতু গল্পটা বললি তাতে আমার যা মনে হয়, আর আমরা সত্যব্রতকে যতটা চিনি আমার মনে হয় সত্যব্রত ইজ সাফারিং ফ্রম আ স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডার। সেটা আর কি জিনিস একটু ভালো করে বলতো। দেখ, স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডার হচ্ছে এমন একটা মানসিক রূপ যেখানে যার যেমন ধর তুই, তোর মধ্যে যদি দুটো তোর ভার্সন বাস করে দিল, যেমন ধর সত্যব্রত সকালবেলা আমাদের কাছে এরা স্টুডিয়াস একজন স্টুডেন্ট যে কিনা ক্লাসের টপার, এরকম যে তার এরকম একটা ভার্সন রয়েছে তার, সেরকম ভাবে রাত্রেবেলা ওর মনের মধ্যে হয়তো এমন একটা পার্সোনালিটি চলে আসে যে কিনা খুব হস্টাইল, এবং যা সোমেশ্বর বলল যে সে সবাইকে ক্ষতি করে নিজে মজা পেতে চায়, এই ভার্সনটাও হয়তো তার মধ্যে বাস করছে। ও বাবা, খুব জটিল ব্যাপার তাহলে। তোরা দেখ, যখন আসল ক্রিমিনালকে আমরা জানতেই পেরে গেছি, যেটা আমি কোনদিন আশাও করি, তবে আনফর্চুনেট সিচুয়েশনসের জন্য ওটা সত্য বলবো, তবে আমার মনে হয় ওর উপর নজর রেখে আমাদের ওর সম্ভাব্য নেক্সট টার্গেটসগুলোকে ট্র্যাক করা উচিত। কারণ একবার আমরা কোন রকমের প্রপার হিট পেয়ে গেলে ওকে আমরা খুব ভালোভাবে ঠেকাতে পারবো। তোর কাছে যদি এমন কোনো তথ্য থাকে যেটা এই মুহূর্তে আমাদের খুব কাজে লাগতে পারে, সেটা একবার বলে দে। খবর খবর বলতে মনে পড়লো, আমি যখন ভিক্টিমদের রুমে গিয়েছিলাম তখন আমি সেখান থেকে এটা জানতে পারি যে ওখানে কারো একটা রুমের দেওয়ালে একটা বিশেষ কিছু কথা লেখা ছিল। অ্যাকচুয়ালি কথাটা আমার এখন মনে পড়ছে না, কিন্তু কিছু একটা লেখা ছিল। ভাই, মাথাটা খাটা একটু প্লিজ, এটা জানাটা খুবই প্রয়োজন। মাথাটা খাটা মনে পড়ে আমার মনে করার দরকার নেই, আমার রুম নাম্বারটা মনে আছে, আমরা সবাই মিলে ওখানে গেলেই তো জিনিসটা দেখতে পেয়ে যেতে পারি। বেশ, যাওয়া যাক। চল, তাই।
সত্যব্রত কিন্তু জানে যে আমরা এই চারজনই কিন্তু ব্যাপারটা ইনভেস্টিগেট করছি, এবারে সে হয়তো আমাদেরকে লাগানোর জন্যই এটা লিখেছে। আমাদেরকে কিন্তু এই লেখাটাকেই মাথায় রেখে অনেক কিছু খুঁজে বার করতে হবে, হয়তো সে আমাদেরকে কিছু বলতে চেয়েছে। দেখ আমার সিক্স সেন্স না তুমি যেটা বলছিল যে এরকম কিছু একটা হতে পারে, কিন্তু ব্যাপারটা এরকম চরম জায়গায় যাবে বুঝতে পারিনি। শুভম এগুলো নোট ডাউন দিয়ে তোর রুমে চল, একটা কমিশন বসাতে হবে। আমি কেন জানি না খুব সন্দেহজনক বন্ধ পাচ্ছি। My murders are designed without lifting a pen. কিছু বুঝতে পারছিস? আমি কিন্তু একটা খেয়ে পেয়েছি বুঝলি। ছোটবেলা মনে আছে একটা পাজেল যেখানে বক্সের মধ্যে ক্রস আঁকতে হতো পেন না তুলে? ওটা কিন্তু খুব চ্যালেঞ্জিং পাজেল, কিন্তু সলভ করার একটা ওয়ে আছে, আই গেস তুই পারবি। শুভ